بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Alhamdulillah Rabbil Alameen Wa salatu wa salamu ala Sayyidul Mursaleen Wa ala alihi wa ashabihi wa baraka wa sallim Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem Shammanit IQRA Bangla Darshak Shrota Islamic Q&A with IQRA Program Aapnadirke Anturik Mubarakbad Alhamdulillah Madha Shatir Hoichen Briton Sraddabadan Alimidin Menor Park Shahadalar Mushjid Shammanit Khatib First Care Islamic School Madrasa Shammanit Shaykhul Hadith Mufti Sheikh Abdur Rahman wa barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam. Bala sunnah zira inshallah. Aske amra inshallah Ramadan e sharife preparation ebong bibhinno guruttopurno masla masail somporke alochona shurbo inshallah. Er pore 10 minute pore darshokder bibhinno guruttopurno prashno nebar chesta korbo. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa ma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتم الصيام إلى الليل وقال تبارك وتعالى كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমাদের ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় রমজানের প্রিপারেশন এবং বিশেষ করে রমজানের প্রিপারেশনের পার্ট হিসাবে আমাদেরকে মাসলা মাসাইল জানা এটা অত্যন্ত জরুরি যাতে আমরা নিজের রোজাগুলো যেন এমনভাবে রাখতে পারি যে রোজাগুলো যেন শুদ্ধ হয়ে যায় এবং পূর্ণ সওয়াব যেন আমরা পেতে পারি তো রোজাগুলো শুদ্ধ হওয়ার জন্য নিয়ত সহকারে তিনটা জিনিস পরিহার করলেই রোজা তো হয়ে যাবে ইনশাআল্লাহ পানাহার অর্থাৎ খানা এবং পিনা কোনো কিছু খাবো না কোনো কিছু পান করবো না দুই আর স্ত্রী সহবাস সহ সেক্সুয়াল এন্টারকোর্সের যত পদ্ধতি হতে পারে এই সব জিনিস থেকে বিরত থাকতেই হবে মোটামুটি রোজা তো হয়ে গেল বাট আমরা জানি এই তিনটি কাজ রমজান শরীফের দিনের বেলা ছাড়া রমজান শরীফের রাত্রে বা অন্য সময়ে দিনে অথবা রাত্রে সব সময় এগুলো শুধু জায়েজ নয় বরং এটা এবাদত তো আল্লাহর হুকুম মানতে গিয়ে যে রমজান শরীফে আমরা তিনটি জায়েজ জিনিসকে আল্লাহর হুকুমের কারণে আমরা বন্ধ রাখলাম অথচ পেটে ক্ষুধা লাগে না অবশ্যই লাগে পানি পিপাসা অবশ্যই লাগে ডিজায়ার বা এগুলো তো আছেই সবসময় মানুষের জৈবিক চাহিদা তো আমরা এই জৈবিক চাহিদার এই তিনটি জিনিসকে আমরা বর্জন করলাম অথচ আমাদের জৈবিক চাহিদা আমাদের রয়েছে তারপরেও যদি আমাদের পেটে খিদা পানি পিপাসা সত্ত্বেও এবং জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও আমরা স্ত্রী সহবাস এই সমস্ত জিনিস আমরা পরিহার করতে পারলাম কয়েকদিন পুরো রমজান শরীফের মাস আইয়ামা মাহদুদাত গণার নির্দিষ্ট দিনগুলো 29 অথবা 30 ডেজ কোনো সময় রমজান হয় 29 দিনের কোনো সময় হয় 30 দিনের এই যে 29 বা 30 ডেজের
একটি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যদি আমরা এগুলো ছাড়তে পারলাম তাহলে তো অবশ্যই আমাদের ভিতরে আল্লাহর তাকওয়া চলে আসলো। এবার রমজানের পরে বাকি এগারো মাসও আল্লাহর যে হুকুম আমাদের সামনে আসুক, এই হুকুমটা পালন করতে আমার হয়তো কষ্ট হতে পারে, আমার হয়তো জেহাদ করতে হবে, বাট এরপরেও ইনশাআল্লাহ আমরা আল্লাহর সেই হুকুম আমরা মানতে পারব বলে এই রমজানের গোনার কয়েকটি দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেই নিশ্চয়তা আমরা গ্রহণ করতে পারি। এই জন্য রমজান শরীফে আমরা পূর্ণ রোজার সওয়াব পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এই তিনটা জিনিস পরিহার করার পাশাপাশি পুরা সওয়াব পাওয়ার জন্য আমাদেরকে সব গুনার কাজও ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার দিনে আর রোজার দিন ছাড়া সম্মান যেন না হয়, এবং যেভাবে আমরা ওই তিনটা জিনিস আমরা বাদ দিয়েছি সমান গুনাহ থেকে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, আমাদের অন্তর দিয়ে গুনার কল্পনা করা থেকে অন্তরকে পাক রাখতে হবে, পেটকেও হারাম খাবার থেকে পাক রাখতে হবে। নবী করিম সাম বলেছেন রুব্বা স ইমিন লাইসালাহু মিন সিয়ামি ইল্লাল জু, অনেক লোক কিয়ামতের দিন এরকমও বের হবে রমজান শরীফের রোজা রাখছে কিন্তু এক পয়সার সওয়াব হয় নাই, শুধুমাত্র উপবাস এবং কষ্ট করা ছাড়া আল্লাহর কাছে কোনো সওয়াব উনি পাবেন না। কেন? হয়তোবা রোজার আদাব যেগুলো ছিল সেগুলো আমরা রক্ষা করি নাই, অর্থাৎ রোজা রেখেও আমরা গুনার মধ্যে লিপ্ত ছিলাম, অথবা হারাম মাল দিয়ে আমরা সেহরি খেয়েছি বা হারাম মাল দিয়ে আমরা ইফতার করেছি। এই সমস্ত কাজ করলে আমাদের রোজার সওয়াব আমরা পাবো না। যদি আমরা সওয়াব পাওয়ার জুকা করে আমরা রোজা রাখতে পারি তাহলে আমরা বুঝে বলেছেন সিয়াম জুন্নাতুন, সেই রোজা হবে আমার জন্য ডাল, এবং সেই রোজার বদলা আল্লাহ নিজ হাতে দিবেন ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া নাজিবিহি। এবার আসুন, যে সমস্ত জিনিসে রোজা ব্যঙ্গে যায়, যে কোনো জিনিস যদি আমরা মুখ দিয়ে পেটের ভিতরে চলে যায়, খাদ্য জাতীয় হোক বা অখাদ্যই হোক, মুখের ভিতরে দিয়ে কোনো কিছু পেটের ভিতরে চলে গেলে আমাদের রোজা ব্যঙ্গে যাবে। আমরা যেটা খাইলাম এটা হয়তো ভাত হতে পারে, কারি হতে পারে, রুটি হতে পারে, লবণ হতে পারে, খেজুর হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে, এই সমস্ত জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে। কোনো জিনিস পান করলে, যেটি আমি পান করলাম এটা হয়তো খাদ্যজাতীয় হোক অথবা এটা ঔষধজাতীয় হোক, তো যেটা আমরা মুখ দিয়ে খেলাম বা পান করলাম এটা হয়তো স্বাভাবিক খাদ্যজাতীয় হতে পারে বা ঔষধজাতীয় হতে পারে, অতএব ট্যাবলেট অথবা কোনো ধরনের সিরাপ যদি আমরা ট্যাবলেট খাই বা কোনো সিরাপ গ্রহণ করি রোজা কী হবে? ভেঙে যাবে। সমান যদি আমরা মুখের কোনো ড্রপ ইউজ করি, নাকের কোনো ড্রপ ইউজ করি, সেটা ভিতরে চলে যায় তাহলে তো আমাদের রোজা ভেঙে যাবে। তো সমান এইভাবে যদি মসলাবদানের সাথে আমি বলতেছি যে স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, অথবা উইথ সেক্স বীর্য যদি আউট হয় যে কোনো পন্থাই হোক, এর মাধ্যমে কিন্তু রোজা ভেঙে যাবে। যাদের রোজা ভেঙে গেল বাকি দিনগুলো কিন্তু খাবার থেকে উনি অবশ্যই বেঁচে থাকতে হবে। হয়তো উনি এমন কাজ করেছেন রোজা ভেঙে গিয়েছে তাই বলে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন না, বাকি দিন আপনাকে ইমসাক করতে হবে। ইমসাকের অর্থ কি? যে বাকি দিন ওই তিনটা জিনিস আমাদের পরিহার করেই বাকি দিন আমাদের পরিহার করে থাকতে হবে, অর্থাৎ আমরা কোনো খারাপ বাজার ইচ্ছা আর খাবো না, কোনো পান করবো না, শীর্ষবাসও করবো না। ইভেন মা বোনদের যদি মান্তি হায়েজ হওয়ার কারণে উনি হয়তো রোজা রাখেন নাই, তো হায়েজ এবং নেফাজি দিনের বেলায় কোনো সময় বন্ধ হয়ে যায়, মনে করেন উনি আর মান্তি পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে দিনের বেলায়, তো উনি তো এই দিনের শুরু থেকে রোজা রাখেন নাই, তাই না? তো এই দিনের বাকি অংশ উনি কি খাবার বন্ধ রাখতে হবে, পানি পান করা বন্ধ রাখতে হবে? তো এখানে উলামায়ে কারামের ডিফারেন্ট অপিনিয়ন থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক ফুকাহা এবং উলামায়ে কারামের মতে আপনাকে বাকি দিন না খেয়েই থাকতে হবে। বলতে পারেন আমার রোজা হচ্ছে না, তো আমি না খেয়ে লাভটা কি? আপনি সব পাবেন। কেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমরা আল্লাহর হুকুম মানব যতটুকু আমাদের সাধ্যের ভিতরে আছে। তো একজন মহিলা ওনার মান্থলি পিরিয়ড শুরু হওয়ার কারণে অথবা সন্তান সরি মান্থলি পিরিয়ড বন্ধ হওয়ার পরে
এখন যদিও বাকি দিন রোজা হচ্ছে না, কিন্তু এরপরেও অন্ততপক্ষে তো না খেয়ে আল্লাহর হুকুম মেনে দেখাতে পারেন হিসাবে উলামা একরাম মনে করেন যে বাকি দিন আমরা খাবার বন্ধ রাখব। ঠিক যদি কোনো সন্তান দিনের বেলা বালিগ হয়েছে, সে রোজা রাখে নাই নাবালিগ হওয়ার কারণে, বা কোনো কাফের মুসলমান হয়েছে দিনের বেলায়, তো তাদেরও উচিত হবে বাকি দিন, যদিও নাবালিক থাকা অবস্থায় উনি রোজা রাখেন নাই, কাফের রাখেন রোজা রাখেন নাই, দিনের বেলায় ইসলাম গ্রহণ করেছেন, দিনের বেলায় উনি বালিগ হয়ে গিয়েছেন, বালিগ হওয়ার সাইন পেয়েছেন, অথচ ওই দিন রোজা উনি রাখেন নাই, তো অন্ততপক্ষে বালিগ হওয়ার পর থেকে নিয়ে মুসলমানের পর থেকে বাকি দিন উনি ইমসাক করবেন। ইমসাকের অর্থ হলো ওই তিনটা জিনিস থেকে বিরত থাকবেন। কোন তিনটা জিনিস? পানাহার এবং স্ত্রী সহবাস। রোজা অবস্থায় যে সমস্ত কাজ আমরা করবো না, মকরু হয়, কোনো জিনিস আমরা মোজাদ চেক করব না, এবং এমন কোনো জিনিস করব না যেটার মাধ্যমে মুখের মধ্যে টেস্ট চলে যায়। তো আমরা যারা পেস্ট ইউজ করি ব্রাশের সাথে, তো টেস্টে কিন্তু একটা পেস্টে একটা টেস্ট আছে, একটা মোজা আছে, স্বাদ আছে। তো উলামায়ে কেরাম মনে করেন এটাও ইউজ করলে যদি তার টেস্ট আমাদের গলা পর্যন্ত চলে যায় তাহলে রোজা ব্যাঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। হ্যাঁ, যদি কেহ আনইজি ফিল করেন, যে সামান্য একটু পেস্ট না লাগাইয়া উনি যদি ব্রাশ না করেন সারাদিন আনইজি ফিল করবেন, এবং উনি খুব কেয়ারফুলি সামান্য দিয়ে যদি দাঁত ব্রাশ করে ফেলেন, যার স্বাদ গলাতে গেল না, রোজা তো হয়ে যাবে, বাট এরপর এটা মকরু হবে কি না হবে না উলামায়ে কেরামের মতে দ্বিমত রয়েছে। তো আমাদের উচিত হবে আমরা দিনের বেলা যেন আমরা কোনো পেস্ট যেন আমরা ব্যবহার না করি, এটাই উত্তম হবে। এরপরেও যদি বিশেষ কোনো রিজনে আপনাকে ইউজ করতেই হয়, হয়তো গাম প্রবলেম আছে, আপনার গাম ডিজিজ আছে, বা অন্য কোনো জিনিস আছে যার কারণে আপনি না করলে আপনি আনইজিবিল করবেন বা সমস্যা হবে, তো মেডিসিন হিসাবে ইউজ করলেও আপনি খুব কেয়ারফুলি ইউজ করবেন যাতে তার কোনো টেস্ট ভিতরে যেন চলে না যায়। সমান রমজান শিবের রোজা অবস্থায় যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায় রোজা ব্যাঙ্গে যাবে। মা বোনদের সন্তান জন্মর পরে যে ব্রিডিং হয় যেটাকে নেফাস বলা হয় এটাই কিন্তু রোজা ব্যাঙ্গে যায়, এবং ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাও রোজা ব্যাঙ্গে যাবে। এই হলো রোজা ভাঙ্গার কিছু কারণ। তো মেন রোজা ভাঙ্গার কারণ হলো যদি বাহির থেকে কোনো জিনিস মুখ দিয়ে পেটের ভিতরে চলে যায়, তো সেই হিসাবে মুখের ড্রপ যেগুলো আছে আপনি সেটা ইউজ করতে পারবেন না, নাকের ড্রপ ইউজ করতে পারবেন না। প্রশ্ন হলো চক্ষুর ড্রপ, তো চক্ষুর ড্রপ ইউজ করলে যেহেতু চক্ষুর ডাইরেক্ট পেটের সঙ্গে কোনো লাইন নাই, এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। রমজান শরীফে চক্ষুর ড্রপ যেটা সেটা ইউজ করতে পারবেন। কানের ড্রপের ক্ষেত্রে উলামায়ে কেরামের দুইটি মতামত রয়েছে, তো উত্তম হবে আমরা ইউজ না করা, বাট এরপরেও যদি কেহ ইউজ করেন তো ইনশাল্লাহ ফতোয়া হলো আপনার রোজা ভাঙবে না। সমান রমজান শরীফের ডায়াবেটিসের রোগী যারা, আপনার যারা ইনসুলিন দেন, প্রশ্ন হলো রোজা অবস্থায় কি ইনসুলিন দেওয়া যাবে? তো উলামায়ে কেরামের সেখানে দ্বিমত থাকলেও ফতোয়া হলো ইনশাআল্লাহ যে আপনার ইনসুলিনের মাধ্যমে রোজা ভাঙবে না। বিশেষ প্রয়োজনে ইনসুলিন গ্রহণ করলেন, নতুবা যদি না গ্রহণ করে পারেন তাহলে না দেওয়াটা উত্তম হবে। সেম যারা শ্বাসকষ্ট রোগ যাদের রয়েছে, যাদের ইনহেলার দিতে হয়, ফাম দিতে হয়, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের, কারণ এটা আল্লাহ নবীর সময় ছিল না বিদায়, উলামায়ে কেরাম সেটা ইস্তেহাত করে সিদ্ধান্ত নিয়েছেন এটা ব্যাঙ্গে যাবে নাকি ভাঙবে না। তো একগুলো উলামায় বলতেছেন যেহেতু পাম্পের মাধ্যমে একটা জিনিস ভিতরে গেল রোজা তো ব্যাঙ্গেই যাবে, বাট আরেক লার্জ গ্রুপ অফ উলামা ওনারা রিসার্চ করেছেন যে এই পাম্পের মাধ্যমে কী যায়। তো দেখা গেছে মেডিকেল সায়েন্সের রিসার্চ অনুযায়ী একদম সামান্য 1 মিলির 10 ভাগের 1 ভাগ, কতটুকু? 1/10 মিলি, অর্থাৎ 1 মিলির 10 ভাগের 1 ভাগ একদম সামান্য এই পাম্পের মাধ্যমে ভিতরে যায়, প্লাস ওই জিনিসটা খাদ্য জাতীয় নয়, এটা একটা গ্যাস জাতীয় জিনিস। এই সব মিলিয়ে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যার মাধ্যমে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। এটা যুক্তিও দিয়েছেন যে আমরা যখন অজু করি, তো অজু করার পরে আমরা অজুর সময় আমরা কুল্লি করি, তো মুখে ধর আমরা কুল্লি করলাম, কুল্লি করে পানি আমরা ফেলে দিলাম, এরপরে তো সামান্য কিছু পানি তো মুখের ভিতরে বিজায় সব থেকেই যায়। এই পানি থাকার কারণে সমস্ত উলামায়ে কেরাম একমত সামান্য হওয়ার কারণে রোজা ভাঙে না। এবার উলামায়ে কেরাম এইখান থেকে মাসলা বের করেছেন যে যদি অজুর কুল্লির সামান্য পানি থাকার পরেও, ফেলে দেওয়ার পরে সামান্য পানি যেখানে ভিতরে থেকে যায় আমাদের স্লাইভার সাথে চুতুর সাথে, এর মাধ্যমে যদি রোজা না ভাঙে
তাহলে ইনহেলারের মাধ্যমে যে ফার্ম যেটা দেওয়া হলো এর মাধ্যমে তো এর চেয়েও আরো কম, একটা গ্যাস ট্যাটুনির ভিতরে গিয়ে মেল্ট হয়ে যায়, গলার মধ্যে তা কোনো টেস্ট অনুভব করা যায় না। অতএব নির্ভরযোগ্য আমার গ্রামে থাকি অনুযায়ী আপনি যে পাম্প দিয়েছেন আসমা পাম্প, এই পাম্পের মাধ্যমে ইনশা রোজা ভাঙবে না। তবে যেহেতু এগুলো আমার একরাম দ্বিমত করেছেন, তাহলে আমাদের করণীয় কোনটি? সতর্কতা তো এটাই হবে, যদি আমার না দিয়ে আমি পারি তা আমি এটা ইউজ করলাম না, এটা সবচেয়ে উত্তম হবে। আর যদি ইমার্জেন্সি আমাকে ইউজ করতেই হয়, তা আমরা ইউজ করে নিলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না, এটার উপরেই আমরা ফতোয়া আমরা দিয়ে থাকি সাধারণত। ঠিক আছে, রমজান শরীফে কি আপনি ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে পারবেন? পারবেন ইনশাল্লাহ, কারণ ব্লাড তো বের হচ্ছে বডি থেকে, এই বের হওয়ার কারণে আপনার রোজা ভেঙে যাবে না। রমজান শরীফে ডায়াবেটিস রোগী উনি যদি ব্লাড বের করে, যেটা আঙুলি মাতারি ব্লাড বের করে ডায়াবেটিস চেক করেন, এই চেক করে রোজা ভেঙে যাবে না? ইনশাল্লাহ রোজা ভেঙে যাবে না। অনেকে মনে করেন হাত কেটে গেলে রক্ত বের হলে রোজা ভেঙে যায়, না না না, শুধুমাত্র হায়েদ এবং নেফাসের ব্লাড রোজা ভাঙে। নর্মাল বডি থেকে যদি কোনো কেটে যাওয়ার কারণে, জখম হওয়ার কারণে বা ব্লাড টেস্টের জন্য ব্লাড বের করা হয়, এই সমস্ত কারণে রোজা ভেঙে যায় না। ইভেন রোজা অবস্থায় যদি কেউ কাপিং করেন, সিঙ্গা দেন, হয়তো আপনার বুঝছেন সিঙ্গা দেওয়া কি, এই কাপিং করার মাধ্যমেও ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক রহমতুল্লাহ মতে রোজা ভাঙে না। রসুল্লাহ রোজা অবস্থায় ও কাপিং করেছেন বলেও হাদিস মধ্যে পাওয়া যায়। তবে একটি হাদিসে এসেছে যে সিঙ্গা দিল এবং যার বডিতে দেওয়া হলো, যে সিঙ্গা ইউজ করলো এবং যার বডিতে দেওয়া হলো, উভয়ের রোজা ভেঙে যাবে, সেটার ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। এর মানে উনি দুর্বল হয়ে পড়বেন, রোজাটা হয়তো মকরু হয়ে যাবে, এজন্য রমজান শরীফের দিনের বেলায় সিঙ্গা না দেওয়াটাই উত্তম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিঙ্গা বা কাপিং করলেও দিনের বেলায় না করে উনি রাত্রের বেলায় করতেন। রমজান শরীফে এই কাজগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে না। এবং রমজান শরীফে কুলি করা যায়, মিসওয়াক করা যায়, গোসলও করলে কোনো সমস্যা হবে না, সকুর সুরমা দিলেও কোনো সমস্যা হবে না, বডির মধ্যে তেল খুশবু এগুলো লাগাইলেও কোনো সমস্যা হবে না। স্বামী স্ত্রী যদি একে একজন আরেকজনকে মোস্তাজনে বুঝিতেছি কিস দেন, তো এটাও কিন্তু রোজা ভেঙে যায় না। বাট এরপর রমজান শরীফের সতর্কতাটা খুবই প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় ওনার ওয়াইফদেরকেও রমজানের রোজা অবস্থায় কিস দিয়েছেন, চুমা দিয়েছেন। বাট হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আইয়ুকুম ইয়ামলিকু ইরবাহু কামা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামলিকু ইরবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের ডিজায়ারকে, নিজের জৈবিক চাহিদাকে যেভাবে কন্ট্রোল করতে পারতেন, আমার তো মনে হয় না সবাই এইভাবে কন্ট্রোল করতে পারবেন। কে বলতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেজন্য ফোকায়ে কেরাম লিখেন এই কথাই যে যুবক এবং যুবতী, স্বামী স্ত্রী যুবক হলে ওনারা যেন এই সময় জিনিসটাকেও পরিহার করেন, খোদা না করুন হয়তো বা শেষ পর্যন্ত যদি নিজে কন্ট্রোল করতে না পারেন তাহলে হয়তো রোজা ভেঙে যাওয়ার পর্যায়ে হয়তো ওনারা ইনভলভ হয়ে পড়বেন, এই জন্য এই সময় জিনিস না করাটাই উত্তম। আমি এই সত্য মশলা বলতেছি মশলা বলা এবং বোঝানোর স্বার্থে, মাফ করবেন আমাকে। রোজার জন্য সেহরি খাওয়া মোস্তাহাব, সুন্নত। রসুল বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বরকা। তোমরা অবশ্যই সেহরি খেয়ে রোজা রাখবে, যদিও সেহরি খাওয়া সুন্নত ওয়াজিব নয়, কিন্তু এর মধ্যে বড় বরকা। যদি আপনি সেহরি না খেয়ে রোজা রাখেন, রোজা হবে কি না হবে না? রোজা হয়ে যাবে, কিন্তু আপনি এটা সুন্নত থেকে বঞ্চিত হলেন। আপনি যদি প্ল্যান করে প্রথম থেকেই ঘুমিয়ে গেলেন যে আমি সেহরি খাবো না, রোজা তো হবে ঠিক, কিন্তু আপনি একটি সুন্নত থেকে বঞ্চিত হলেন, বরকত থেকে বঞ্চিত হলেন। কারণ সেরি টাইমে উঠে আপনি সেরি কেলে আপনি সুন্নত উপর আমল করলেন, আর ওই টাইমে শেষ সাথী হওয়ার কারণে হয়তো বা আপনি দুই রাকাত নামাজ পড়তে পারতেন, আপনি হয়তো দোয়া করে আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার সুযোগ ছিল, তো আপনি সেগুলোতে বঞ্চিত হলেন। এই জন্য আমরা সেরিও খাবো এবং ইফতার আমরা টাইম মতো করবো। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামুল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ। জি বলুন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, উমরাতে রোজার সময় উমরাতে গেলে ওযু ছাড়া কি রোজা ভাঙা ঠিক হবে? ওযু ছাড়া
ওজোর কোনো কারণ ছাড়া আমরা ট্রাভেলার ভ্রমণকারী হিসাবে কি রোজা ভাঙা যাবে? ওখানে তো প্রচুর গরম, তারপরে ওই সময়ে কষ্ট, বিভিন্ন রকম কষ্টের মধ্যে মেডিকেল কন্ডিশন থাকলে না ট্রাভেলার হিসাবে কি রোজা ভাঙা যায়? এটা হলো আই থিঙ্ক প্রশ্নটা হলো ওই রকম এইটা। আর দুই নম্বর হচ্ছে কত দূরত্ব, মিনিমাম কত দূরত্ব ট্রাভেল করলে ইয়ে পড়া যায়, কসর নামাজ পড়া যায়? আচ্ছা, এই দুইটা প্রশ্ন আমার। জি, প্রথম প্রশ্ন যে মুসাফির বা ট্রাভেলার অবস্থায় রোজা কি ভাঙা যায়? কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার। অসুস্থতার কারণে এবং মুসাফির হওয়ার কারণে ট্রাভেলারের জন্য রোজা বাঙ্গা জায়েজ আছে, পরবর্তীতে যে কোনো এক সময়ে সুন অ্যাজ পসিবল উনি কজা করবেন, অন্তত পক্ষে পরবর্তী রমজান আসার আগে আগে যেন উনি রোজাটা কজা করে ফেলেন, এই তো বাঙ্গা জায়েজ আছে। বাট এরপরও যদি ওনার কষ্ট না হয় রেখে দেন তো অবশ্যই ভালো, কারণ রমজান সাহেব এক্সট্রা সব পাইলেন। আর দুই নম্বর হলো যে কী পরিমাণ দূরে গেলে একজন শরীয়ত মুসাফির হিসাবে পরিগণিত হবে এবং ওনার জন্য নামাজের মধ্যে কসর করতে পারবেন? তো বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত, ওনারা চার বুরদ, কিতাবের সূত্রে বলতেছি, চার বুরদ দূরত্ব সফর করলে ওনারা কসর করতেন। এক বুরদ হলো 12 মাইল, তো চার বুরদে 4 × 12 = 48 মাইল। তো 48 মাইল দূরের বা 48 মাইল, কমপক্ষে 48 বা এর চেয়ে দূরের জায়গার সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হন, লোকাল এরিয়া ছাড়ার পর থেকেই উনি নামাজের মধ্যে কসর করবেন। কসর মানা শুধুমাত্র জুহর, আসর এবং এশার ফরজের মধ্যে চার রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বেন। মাগরিবের ফরজ 3 রাকাত জায়গায় থাকবে, ফজরের ফরজও 2 রাকাত জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। এর মানা ফজরের সুন্নতও পড়বেন, ফরজ 2 রাকাত পড়বেন। জুহরের সুন্নত পড়তে পারলে ভালো, না পড়লে সমস্যা নাই, কিন্তু ফরজ পড়বেন 2 রাকাত। আসরের সময় ফরজ পড়বেন 2 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়বেন, আর পরে 2 রাকাত সুন্নত পড়তে পারলে ভালো, না পড়লে সমস্যা নাই। আর এশার ফরজ পড়বেন 2 রাকাত, সুন্নত পারলে পড়বেন, না পড়লে সমস্যা নাই। বিতির আবার 3 রাকাত পড়তে হবে, যেহেতু ইমাম আবু হানিফা রহমতের মতে সেটি ওয়াজিব। এই হলো আপনার চেঞ্জ, কিন্তু দূরত্ব হবে কত? 48 মাইল বা এর চেয়ে দূরের সফর করলে আপনাকে মুসাফির পরিগণিত হবে। আপনি রোজার ক্ষেত্রেও রোজা ভাঙতে পারবেন, যেভাবে আপনি বলেছেন উমরার সময় যদি কষ্ট মনে করেন, আপনি চাইলে আপনি রোজা না রাখতে চাইলেও পারবেন ইনশাআল্লাহ, পরে কথা করলেন। বাট যদি সেখানে গিয়ে আপনি পারেন, আপনি উমরায় গেলেন আর আপনি রোজা রাখতে পারেন, তো অবশ্যই তো এক্সট্রা সফর তো পাবেনই অবশ্য। বাট এরপরও মুসাফির হিসাবে যদি আপনি কোনো এক জায়গায় 15 দিনের নিয়ত না করেন, তাহলে তো আপনি মুসাফির, তো আপনি মুসাফির অবস্থায় রোজা না রাখারও পারমিশন রয়েছে। তো এই হলো সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের উত্তর। আমি আবারও বলছি যে উমরা বা এই সমস্ত মুসাফির সফরে গেলে ট্রাভেলার হিসাবে উনি রমজান শরীফে রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে আপনি একটা কথা এখানে প্রশ্ন করেছেন, উজর ছাড়া কি রোজা ভাঙতে পারবে কিনা? না না, উজর ছাড়া রোজা ভাঙা যায় না, এটা হারাম হবে, মারাত্মক কবিরা গুণা হবে। রসুল ইসলাম বলেছেন, যদি কেহ উজর ছাড়া রোজা ভেঙে ফেলে, এরপরে সারা জীবন রোজা রাখলেও ওই একটি বাঙ্গা রোজার ক্ষতির পূরণ তার মাধ্যমে করা সম্ভব হবে না। লাম ইয়াকযিহি দহরু ওয়া ইনসাব, যদি কেউ ওদের সারা একটি রোজা ত্যাগ করে, সারা জীবন রোজা রাখলেও ওই একটি রোজার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি রিকভারি করা সম্ভব হবে না। এজন্য আমরা যেন রোজার কথা যেন একটা উজর সাধারণ রোজা যেন কথা না করি, আমরা যেন ব্যঙ্গে না দিই। হ্যাঁ, যদি উজর থাকে বাড়ির উজর, হয়তো মারাত্মক অসুস্থ, জ্যেষ্ঠের কারণে রোজা রাখতেই পারবেন না বা প্রচণ্ড কষ্ট হবে, অথবা মুসাফির, তখন রোজা ভাঙা যাই আছে, বাট পরবর্তীতে সুন অ্যাজ পসিবল উনি কজা করে নেবেন। ঠিক আছে, জাজাকুমুল্লাহ হাসানা জাজা, জাজাকুমুল্লাহ খায়ের। আপনার দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খায়ের, কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ। এদিকে আমাদের বিরতির সময় চলে এসেছে। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা অনেকে হয়তো কল করার জন্য অপেক্ষা রয়েছেন, আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন,
বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাদন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুম। বিরতির পূর্বে অনেকেই কল করার জন্য অপেক্ষা রয়েছিলেন, আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ও, কলটা আবারও ড্রপ হয়ে গেছে, আপনি আবার ইনশাল্লাহ কল করবেন। আমার হাতে একটি প্রশ্ন আছে, উনি একজন জানতে চেয়েছিলেন, উনি কসম করে বলছিলেন যে আমি আর কথা বলবো না, এরপরে তিনি নিজে নিজে কিছুদিন পরে এই ওয়াদা ভঙ্গ করেছেন, মানে কসম ভঙ্গ করেছেন। এখন উনি কী করবেন, কোনো কাফফারা বা কোনো কিছু দিতে হবে কি না, বা কী করতে হবে? কোরআনে করিমে সুরাতুল বকরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কসম করে কসম ভেঙে ফেলবে উনি গুনাহ করেছেন, তো এই কসমের কফারা দিতে হবে। অতীতের মিথ্যা কোনো কসম যদি খেয়ে থাকেন এতে গুনাহ হবে, আর ফিউচারের কোনো কসম খেয়ে যদি উনি ভেঙে দেন, হ্যাঁ, তাহলে তো ভাঙাটা ওনার গুনাহ হয়েছে, বাট এর কফারা দিতে হবে। হ্যাঁ, একটি বিষয় এখানে রয়েছে যে মনে করেন আপনি রং কসম খেয়েছেন, যে আমি রাগ করে আমি কসম খেয়ে ফেললাম যে আমি এই খাবার খাবো না, যেটা তো আপনি রং করেন, আপনি খাবারকে কেন হারাম করবেন? লিমা তু হারিমু মা হাল্লাল্লাহ লাক, যেটা আল্লাহ হালাল করেছেন আপনি কসম এটা হারাম করবেন কেন? এবং কোনো খাবার খাবো না কসম খেয়ে বললেই আমি, যদি আপনি বলেন এই খাবার আমার জন্য হারাম, অথচ খাবারটা আসলে হালাল, আপনি এটাকে হারাম করে ফেললেন যে আমার জন্য ভাত খাওয়া হারাম, আমার জন্য রুটি খাওয়া হারাম, আমার জন্য হানি বা মধু খাওয়া হারাম, এই হারাম ওয়ার্ড করে হালাল কোনো জিনিসের ক্ষেত্রে এটাও কিন্তু কসমে পরিণত হয়ে যায়। এবং হাদিস বলতেছে আপনি এই রং কসমকে আপনি ভেঙে দেন এবং কফারা দিবেন। তো কফারা কী দিবেন? দশজন মিসকিনকে আপনি খাবার দিবেন, অথবা তাদেরকে এই পরিমাণ কাপড় দিবেন যে কাপড় দিয়ে মাছ পড়তে পারে, অথবা গোলাম ফ্রি করবেন, এই তিনটার যে কোনো একটা করবেন। যদি খাবার দিতে পারেন না তাহলে তাদেরকে এক একজনকে একে ফিচরা দিলেও চলবে। তো কমপক্ষে আপনি দশটা ফিচরা দিতে হবে, অথবা দশজন মিসকিনকে এই পরিমাণ কাপড় দিবেন যে কাপড় দিয়ে সে নামাজ পড়তে পারে। বুঝতে পারছেন? গোলামের পতন আজ এটা বাদ দিলাম, যদি এই তিনটা কোনোটা না পারেন তাহলে গিয়ে তিনটি রোজা রাখবেন। এটা পরিষ্কার লেখা বলেছেন, এই কসমের কফারা যদি বা কসম ব্যাংকে থাকেন উনি এইভাবে কফারা ওনাকে দিতে হবে। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, তো এই বছর তো রোজা দিয়ে রাখতে পারতো না, কত করে কফারা দেওয়া? আর কোন প্রশ্ন আসেনি? জি, আপনার কি প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে। যারাই প্রশ্ন হরবা টিভির ভলিউম একটু কমাইয়ে প্রশ্ন হরবা, কারণ টিভির ভলিউম বাড়ালে তাহলে আবার সারি পিট হয়ে যায়। জাজাকুমুল্লাহ। তো এই বৎসর যারা রোজা রাখতে পারবেন না, বয়স বেশি হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছেন, বা এত মারাত্মক অসুস্থ যে এখন রাখতে পারবেন না, ফিউচারেও রাখতে পারবেন বলে কোনো আশা নাই, তো উনিও শেখে ফানির পর্যায়ে চলে গেছেন, অথবা আপনার কেউ মারা গিয়েছেন, উনার জিম্মায় রমজান শরীফের ফরজ রোজা ছিল বা ওয়াজিব রোজা ছিল, আর উনি এই রোজাটা রাখেন নাই, কজাও করেন নাই, চলে গিয়েছেন, মারা গিয়েছেন, ওই তিন ব্যক্তির পক্ষ থেকে রোজার বদলা যে পয়সা দেওয়া হয় সেটাকে ফিদিয়া বলা হয়, এবং এক ফিদিয়া দেবেন কতটুকু? 1.5 কিলো আটার যে পরিমাণ দাম। তো আপনি যে জায়গার ফকিরকে দিতেছেন ওই জায়গায় 1.5 কিলো আটা কিনতে যে পরিমাণ পয়সার প্রয়োজন, এই পরিমাণ দিলেই আদায় হয়ে যাবে। বাট এই দেশ থেকে আমরা যারা দেই, আমরা সাধারণত সহজ হিসাবে যেন আমরা 5 পাউন্ড বলে থাকি, এই বছরও 5 পাউন্ড দিলেও চলবে ইনশাআল্লাহ। তো এক এক রোজার ফিদিয়া 5 পাউন্ড, 30টি রোজার জন্য দেবেন কত? 150 পাউন্ড। আমরা এই মশলা বারবার বলেছি, আজকে আবার বললাম, এবং রমজান শরীফ অন্তত পক্ষে শুরু হওয়ার পরে আপনার এই ফিদিয়াটা পরিশোধ করতে হবে। কেন? আজকে যদি আপনি রমজান শরীফের রোজা রাখেন তো আপনি নিজেই বুঝতেছেন রোজা হবে না। কেন হবে না? যে রমজান শুরু হয় নাই, তাই না? ফিদিয়া তো হলো রোজার পরিবর্তে, যেটাকে আপনি রোজাই রাখতে পারবেন না, তো ফিদিয়া আপনি এখন দিবেন কীভাবে? এজন্য রমজান শুরু হওয়ার অন্তত পক্ষে একদিন পরে আপনি ফিদিয়াটা গরিবের হাতে দিবেন,
তখন যদি আপনার 30 রোজার ফিদিয়া প্রথম 1 তারিখে দিয়ে দেন আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফিদিয়ার পরিমাণ কত আমি বললাম 5 পাউন্ড দিলেও আদায় হয়ে যায়, বেশ দিলে সমস্যা নাই। 5 পাউন্ড আমরা একটা রাফলি একটা আইডিয়া আমরা বলি দেওয়ার ইজি এবং সুবিধাজনক না, আসলে মেইন ইয়ে হলো মাপটা হলো 2.5 কিলো আটা অথবা তার সম পরিমাণ পয়সা। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম টা একটু বাড়াইলাছে, আপনি যদি টিভির ভলিউম কমাইয়া একটু কথা হন ভালো হইবে। নমাজ পড়লে কোনো গুণ হইব নি। আর নমাজ সম্বন্ধে আমি, আমার তো খমরো দরা আঁটুর দরা মাঝ ফিটি বেদনা, তো পড়াত বইলে আমি বেডের উপরে করে দিয়ে একটা বালিশ না দিলে আমি কোমর মাঝ ফিট শিখাইয়া নেই, এইটা গুণা হইব নি না ঠিক আছে পড়া? আর নমাজ পড়ি উবাইয়া ঠাই করি, ঠাই করিয়া না পারলে তো বইয়া সদ্যা দিয়া মাটিত পড়ি, মাটির যে সময় পারি না চেয়ারও বইয়া পড়ি। আমি পড়ি যেন এটা আমার এটা ঠিক আছে নি না গুণাওর না কিটা আমি ওখান তাক নারা গেছে জানতাম চাইলাম, হুজুর আমারে বুঝাইয়া কইবে ওখানে এটা বুঝছেন নি। আমি বেমারি ডায়াবেটিস কোলেস্ট্রল আঁটুর দরা কুমড়োর দরা বলতা, দোয়া করবো আপনার রাখলে আশাবাদী ভিক্ষা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ রোজা খান রাখাই তো তোমার আশা করছি, আল্লাহ রোজা খান রাখাই আমি তো করাই তা বুঝছেন নি, আমার রাখাবাদী আপনারা বুঝাইয়া কইবা বলতা। জি, আপনার প্রথম প্রশ্ন হলো যারা রোজা রাখবেন না হয়তো রাখার দোকান নন বেমার হওয়ার কারণে উনি ফিদিয়া দেওয়ার উপযোগী, অথবা বেশি বয়স্ক হওয়ার কারণে উনি ফিদিয়া দেওয়ার উপযোগী, তো যিনি রোজা রাখছেন না বা রাখতে পারতেছেন না ফিদিয়া দিয়ে দিয়েছেন উনাকে কি তারাবি পড়তে পারবেন বা পড়তে হবে? ইয়েস, তারাবি পড়তে হবে। তারাবি এটা মুস্তকিল আরেকটি রমজান শরীফের একটি ইবাদত, যদি আপনি তারাবি নামাজ পড়েন তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। রোজা রাখতে পারলেও যারা আমরা রোজা রাখবো আমরা যারা তারাবি পড়বো, যদি কোনো কারণে আপনি রোজা নাও রাখেন ফিদিয়া দিয়ে দিয়েছেন হয়তো আপনার রোজার উপযোগী না, নামাজ পড়তে পারেন তাহলে আপনাকে তারাবিও পড়তে হবে। 2 নম্বর, নামাজ পড়া অবস্থায় যদি আপনার সন্তান বাহিরে আসছে দরজায় নক করেছে, অথবা একটা ইমার্জেন্সি টেলিফোন চলে আসছে ডাক্তারের টেলিফোন, আপনি হয়তো অপেক্ষা ছিলেন নামাজ শুরু করে দিয়েছেন, ফোন রিং করছে আপনি মনে করছেন আমার ডাক্তারের ইমার্জেন্সি ফোন আসছে, তো এই অবস্থায় কি নামাজ ভাঙতে পারবেন? তো ফরজ নামাজ কিন্তু আপনি ভাঙতে পারবেন না, কারণ ফরজ নামাজের গুরুত্ব অনেক বেশি। একমাত্র জানের খতরা যদি হয় যে কেহ হয়তো মারাত্মক ইমার্জেন্সি কেউ মারা যাবে বা আপনার নিজের হয়তো জানের খতরা, তখন গিয়ে আপনি ফরজ নামাজ ভাঙতে পারবেন, অথবা কোনো চুরি হয়ে যাচ্ছে ভ্যালিবল কোনো থিং, তো ওই সমস্ত কারণে ফরজ নামাজ ভাঙা যায়। সাপ আপনাকে কামড় মার দিবে তা আপনি বসে নামাজ ভাঙতে পারবেন ফরজ নামাজ হলেও। আর সাধারণত ঘরের বাইরে বাচ্চা আইসা বা ঘরের কেউ হয়তো ঘরে ঢুকার জন্য বাইরে ধরনের করেছেন, তো এখানে আপনি ফরজ নামাজ না ব্যঙ্গেও আপনি যদি ফরজ নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করে তারপরে রোজা খুলে দেন আপনার জন্য এটাই হবে উত্তম। এবং আমাদের ঘরের বাচ্চারা যারা তাদেরকে আগেতেই বলে রাখলাম যে যদি এরকম কোনো সময় দাদা নক্ষরা পরে দাদা না খোলা হয় তাহলে তুমি একটু সময় অপেক্ষা করবে, হয়তো বা আমি নমাজে থাকতে পারি, আর এটাও সুন্নত। যিনি নখ করবেন ওনার জন্য হাদিস বলতেছে যে উনি 3 বার নখ করবেন, কী জন্য? হয়তো বা হতে পারে উনি হয়তো কোনো ইস্তেঞ্জায় আছেন বা হয়তো নমাজে আছেন বা একটা বেশেবার মধ্যে আছেন, তো একটু সময় দিতে হবে। তো এটা যিনি আসতেছেন নখ করছেন উনিও সুন্নতের উপর আমল করে নিলেন। সমান আপনার যদি কোনো এইভাবে কোনো ইমার্জেন্সি কোনো ফোন থাকে হসপিটালে বা কোনো কিছু বেশি ইমার্জেন্সি না হয় তাহলে তখন নমাজ ভাঙবেনই না। আর যদি বেশি ইমার্জেন্সি মনে করেন আপনার যেখানে যান বা যানের খতরা বা মারাত্মক অসুস্থতার সমস্যা তাহলে ফরজ নামাজ ভাঙা যায়, এই ধরনের করার জন্য আপনি নামাজও ভেঙে নিতে পারবেন, নতুবা স্বাভাবিক অবস্থায় আপনি নামাজটা ভাঙবেন যেন না ভাঙেন অন্তত ফরজ নামাজটা। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে আপনি অসুস্থ অবস্থায় নামাজ পড়তে গিয়ে অনেক সময় চেয়ারে বসে পড়েন, যে সময় ফ্লোরে বসে পড়তে পারেন না,
ফ্লোরে বসে যদি পড়তে পারেন তাহলে আপনি যেহেতু সিজদা দিতে পারছেন প্রপার, আপনি ফ্লোরে বসেই প্রপার সিজদা নামাজ পড়েন, তখন চেয়ারে পড়লেও নামাজ হবে না। আর যদি আপনি ফ্লোরে বসতে না পারেন তাহলে হয়তো আপনি অন্ততপক্ষে রুকু পর্যন্ত দাঁড়াইবার যদি পারেন তা দাঁড়াইলেন, আর রুকু দিয়ে তারপরে চেয়ারে বসে ইশারায় আপনি সিজদা দিলেও নামাজ হয়ে যাবে। আপনি বলেছেন চেয়ারে বসে নামাজ যখন পড়েন তখন অনেক সময় পিছনে বালিশ দিয়ে একটু ইয়ে দেন, কারণ আপনার সমস্যা আছে। তো এই সমস্ত সমস্যা তাহার যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি যেহেতু মাহদুর, আপনার জন্য বালিশ বা এরকম কোনো জিনিস পিছনে সাপোর্টের জন্য দিয়ে যদি আপনি নামাজ পড়েন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আপনাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলুন আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন, একটু বালা করে মন দিয়ে শুনবা। বাংলাদেশে একজন মানুষে একটা দুই তিন মাসের বাচ্চা পালছই, মা বাপর পরিচয় জানা নাই, ফালিয়া অনেক বড় হয়ে গেছে, মানে ই ফুড়ি মানে ই ফুড়িরে বিয়া দিতা উপযুক্ত হয়ে গেছে, মানে বিয়ার সময় কিলা বিয়া দিতা, মানে মা বাপর নাম ধরিয়া কোনো আখ পড়ানি লাগবে না কিলা, বা যে যে মা বাপে ফালছই তারা নাম দিয়া বিয়ার ব্যবস্থা করতা না কিলা জিনিসটা কিলা ফুড়িয়ে জানে, তাই যে ফালক তারার গেছে ফালিত হিসাবে বড় হয়েছে কথাটা বুঝছি। জি জি, আমরা আনসার দেন ইনশাআল্লাহ। আর আর কোন প্রশ্ন আছে আপনার? আপনার প্রশ্ন হলো একটা ছোট্ট মেয়েকে লালন পালন করে বড় করে বর্তমানে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া হবে, কিন্তু উনি কার বাবা, মানে ওনার বাবাকে এটা না মেয়ের জানা না যারা ফালছেন তাদেরও জানা, তো এমত অবস্থায় বিবাহ দেওয়ার সময় ওই মেয়ের নামের সাথে বাবার নাম কোন নাম যোগ করা হবে? কথা হলো বিবাহের সময় বাবার নাম উল্লেখ করা মোটেই জরুরি নয়। ইভেন বিবাহ দর্শনে বলা হয় এই মেয়েকে তোমার কাছে শাড়ি দিয়েছি, ওই মেয়েটার নাম না নেওয়া হয় তবুও কিন্তু বিয়ে হয়ে যায়। সামনে মেয়েকে ইশারা দিয়ে বসা হয় ওই মেয়েকে তোমার সাথে আমি শাড়ি দিলাম, তুমি ইসলামী শরিয়া বিধান অনুযায়ী দুইজন সাক্ষীর সামনে কবুল করো, বিয়ে হয়ে যাবে। সেখানে বাবার নাম বলা মোটেই প্রয়োজন নয়। হয়তো আপনি মনে করতেছেন যে বাবার নাম বলতেই হবে, এবার প্রশ্ন কোন বাবার নাম বলবেন, যে পাল যিনি অ্যাডপ্ট করেছেন পালসেন ওই বাবার নাম বলবেন না ওনার মেন বাবার নাম তো জানাই নাই, তখন কী হবে? এখানে কোনো সমস্যার কোনো কারণ নাই, কোনো বাবার নাম না বললেও চলবে। আর যদি যে বাবা পালসেন উনি যেহেতু অ্যাডপ্ট করেছেন হিসাবে উনিও পালসেন হিসাবে পালক পুত্র, সেই হিসাবে যদি ওনার নামও বলে দেওয়া হয় কোনো সমস্যা হবে না। বাট আমি মনে করি শুধু মেয়ের নামই বলুন, এখানে বাবার নাম বলার কোনো প্রয়োজন নাই, মূল বাবার নাম নাম জানা নাই যেহেতু আপনার বলার কোনো প্রয়োজন থাকবে না, আর উনি তো বাবা নন সেই হিসাবে এখানে কারো নাম বললেন না। আর এরপরে যদি সামাজিক ইয়ের থেকে বাঁচার জন্য ওই যিনি ফালসেন ওনাকে বাবা হিসাবে পরিচয় দেওয়া হয় সমস্যা হবে না ইনশাআল্লাহ, কোনো গুণ হবে না। ঠিক আছে, বিবাহ হয়ে যাবে। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে, আবারও আপনি চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা ছিল রমজান শরীফ। আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি খুব বেমারি মানুষ, আমার যুদ্ধ করা ভালো লাগে, দখল ভালো লাগে। আমি দুইটা প্রশ্ন করতাম হুজুর। আমি আমি তো আমি তো অসুস্থ মানুষ, বোঝা বুঝে আপনি আমি কইছেন ভালো করে বুঝতাম পারছি না, বোঝা বুঝে নমাজ পড়াটা উত্তম বুঝিনি চারটা কি আরি। আর আগুন আমি তো বেমারি ঘুম লাগে না, তা ফজর নমাজ পড়ি আরি, আমি স্টাইল দেখা এস এক নমাজ পড়ি। আর আগুন নপড়ি ওই আপনি যখন কইছিল দুই লাখ নকল ফরার ফরার দুই স্টাইল দেখা পড়লেন যেন পড়ি। আর আহাজ নমা আমি পড়ি সবসময়, ইচ্ছা ঠিক আছে না হুজুর, ওখানে যা কইতে আপনার আরাম লাগে দখল আমি কোনো দখল মাস না মালিক। আল্লাহ যেন আপনাকে পূর্ণ সুস্থতা দান করেন। আপনার প্রথম প্রশ্ন ছিল চেয়ারে বড়ে বসে নামাজ পড়া ভালো নাকি ফ্লোরে পড়ে পড়া বাস ভালো? যারা সজ্জা দিতে পারবেন স্বাভাবিক ফ্লোরে, তারা যদি চেয়ারে বসে পড়ার কারণে সজ্জা না দিয়ে থাকেন নামাজই হবে না। তো যারা দাঁড়িয়ে প্রপার নামাজ পড়তে পারবেন না কিন্তু ফ্লোরে বসলে স্বাভাবিক সজ্জা দিতে পারেন, তারা ফ্লোরে বসে
ইশারা দিয়ে রুকু করবেন এবং স্বাভাবিক যেভাবে আমরা সিজদা দেই এইভাবে স্বাভাবিক গতিতে সিজদা নামাজ পড়তেই হবে। ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না, কারণ সিজদা এত গুরুত্বপূর্ণ। কারণ উনি যদিও দাঁড়াইতে পারতেছেন না, রুকু দিতে পারছেন না, অন্তত পক্ষে ফ্লোরে বসলে তো সিজদা দিতে পারতেছেন, তো আপনি সিজদা বাদ দিবেন কেন, এই ফরজটা বাদ দিবেন কেন? হ্যাঁ, যদি কেহ ফ্লোরে বসে সিজদা দিতে পারেন না, ওনার হয়তো মারাত্মক ব্যামার রয়েছে, ওই ব্যক্তি নামাজ কীভাবে পড়বেন? উনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু রুকু পর্যন্ত দাঁড়াবেন আর রুকু দিয়া তারপরে চেয়ারে বসে ইশারা সিজদায় নামাজ পড়বেন। এবার যদি আপনি এরকম অসুস্থ যে আপনি ফ্লোরে বসেও স্বাভাবিক নামাজও পড়তে পারেন না, এক, ফ্লোরে বসেও স্বাভাবিক সিজদাও দিতে পারেন না, দুই, আপনি রুকু পর্যন্ত দাঁড়াইতেও পারেন না, তিন, তাহলে আপনি প্রথম থেকে চেয়ারে বসে যদি আপনি আপনার ক্যামটা মানে কেরাত পড়লেন বসে বসে, রুকুও দিলেন ইশারায়, সিজদাও দিলেন ইশারায়, আপনার নামাজ হয়ে যাবে। কেন? আপনি যেহেতু ফ্লোরে বসে সিজদা দিতে পারেন না, আপনি যেহেতু রুকু পর্যন্ত দাঁড়াতেও পারেন না, স্বাভাবিক তো নামাজ পড়তে পারেনই না, তো আপনার জন্য চেয়ারে প্রথম থেকে বসেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জন্য আমাকে বুঝতে হবে যে আমি কোন পর্যায়ের মাজুর। তো স্বাভাবিক অবস্থায় নামাজের মধ্যে কেয়াম দাঁড়ানো একটা ফরজ, রুকু দেওয়াও ফরজ, সিজদা দেওয়াও ফরজ, তো এইটা আমরা ব্যতিক্রম করতে পারবো না। যারা মাজুর, যারা স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে পারেন না, দাঁড়িয়ে রুকু দিয়ে সিজদা দিতে পারেন না, তারা যদি ফ্লোরে বসে পুরো প্রপার সিজদা দিতে পারেন অন্তত পক্ষে, তো ওনারা কিন্তু ফ্লোরে বসে কেরাত পড়বেন আর রুকুর সময় ইশারা দিয়ে রুকু পড়বেন আর প্রপার সিজদায় নামাজ পড়বেন। আর যারা ফ্লোরে বসেও পারেন না, ওনারা কিন্তু রুকু পর্যন্ত দাঁড়াবেন এবং রুকু দিয়ে তারপরে বসে ইশারায় সিজদা দিবেন। আর যারা এতটুকু পারেন না, দাঁড়াইতেও পারেন না, স্বাভাবিক নামাজও পড়তে পারেন না, ফ্লোরে বসে সিজদা দিতে পারেন না, ওনারা প্রথম থেকে চেয়ারে বসে যদি নামাজ পড়েন, ইশারায় রুকু দিলেন, ইশারায় সিজদা দিলেন এবং বসে বসে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি কোন পর্যায়ের মাজুর এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আরেকটি জিনিস বলেছিলেন যে আপনি আউয়াবিনও পড়েন, ইশরাকও পড়েন, চারাকাতও পড়েন, আহাদনামাও পড়েন। তো আসলে ইশরাক আউয়াবিন এটা তো বেশি হাদিসের মধ্যে এসেছে, আহাদনামা যেটা এটা অনেক উলামায়ে কেরামের লেখা, এটা পড়া এত জরুরি কোনো কিছু নয়। বাট আপনি রসুলের সুন্নত হিসাবে ইশরাক যেগুলো পড়তেছেন, আউয়াবিন পড়তেছেন, ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার মতো যারা বয়স্ক আছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সঙ্গে হেফাজত ইবাদত করুন, আমিন আমিন, আল্লাহ যেন কবুল করেন, ঠিক আছে। এখন আহাদনামার মধ্যে অনেক বুকের মধ্যে আহাদনামার ভিন্ন ভিন্ন ইবারত রয়েছে, এই আহাদনামা না শুনে, কারণ আহাদনামা পড়তেই হবে বা এটা এরকম কোনো হাদিসও আসে নাই, এটা উলামায়ে কেরামদের বানানো কিছু আল্লাহর সাথে কতিপয় ওয়াদা আরবি ভাষায়। আমি অনেক আহাদনামা দেখেছি যেটা ভাষাগত দিক দিয়েও প্রবলেম রয়েছে, অনেক আহাদনামার মধ্যে আকিদাগত দিক দিয়েও সমস্যা রয়েছে। এজন্য না জেনে না বুঝে এই সমস্ত আহাদনামা না পড়াটাই উত্তম, এর চেয়ে উত্তম হবে আপনি দুরুসই পড়েন, আপনি জিকির তসবিয়াত পড়েন, আপনি কোরআনে করিম যদি পড়তে পারেন কোরআনে করিমের তিলাওয়াত করেন, ঠিক আছে, এই আহাদনামা এটা পরিহার করাটাও ভালো হবে। বাকি ফরজের পাশাপাশি আপনি যেভাবে সূর্য ওঠার পরে মকরু টাইম দেওয়ার পরে আপনি ইশরাক পড়তেছেন, আপনি মাগরিবের পরে আউয়াবিন পড়তেছেন, এটা খুব ভালো কথা, পড়ে থাকছেন, পড়তে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতে। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউম বেশি থাকার কারণে আমার মনে হয় আপনি রিপিট শুনতেছেন। কমাইছি কমাইছি। আসসালামু আলাইকুম। আমি আরবার টক করছি হুজুর। জি, তো আমি নমাজও করে দিই বালিশ সারাই না, আমি ওপারও হইয়া হারি, আমি ফোড়াত পইলে আর কি বেডো ফোড়াত পইলে যত সময় আনা বালিশে পড়তাম পারি, বালিশের সময় মাছ চিকানি উঠি যায় ও সময় আমি ফোড়া সেই ফোড়াত ও করে দিই পালঙ্গ লোক ওইলার দিকে দেয় তো বালিশ সারাই বুঝছে নি, সবসময় চেষ্টা করি যত বিল এমনি বইয়া পড়তাম পারি, আর এই সময় লেট ফোড়াত তো ও সময় খুমরে দিই মাঝির চিকানি ধরে ও সময় একটা বালিশ টান মারি হারাই ওইলা যেমন এলাইন দিই কোরআন শরীফ পড়ার সময় নানি কোরআন শরীফ পড়াত। আর একটা জিনিস,
ত্রাবিন্ন মাস তো বিশ রেখাত, ত্রাবিন্ন মাস বিশ রেখাত এগুলা বিশ রেখাত যেদিন অসুখালা মানুষে পড়তে না পারে খো রেখাত করলে ওইব এসান মাস তো আমরা সত্র রেখাত তো ওখানটা বুঝাইয়া হইবা আমরা বেমারি আসলে লাগে। সালাম আলাইকুম। জি আপনি তিলাওয়াত করার সময় বলেছেন অনেক সময় পিছন দিকে বালিশ দিয়ে আপনি একটু সাপোর্ট নেন যে সময় পিঠে ব্যথা করে, সমস্যা নয়, আপনি এটা করতে পারবেন। আপনি বলেছেন তারাবির নামাজ, ইয়াস তারাবির নামাজ বিশ রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশ রাকাত পড়েছেন বলে মুসান্নফে ইবনে আবি শাইবা বাইহাক্কি মাজমে কবির সহ অনেক কিতাবে সেই হাদিসটি এসেছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। এবং আল্লাহ নবী বিশ রাকাত পড়েছিলেন বিদায়ে, সাহাবায়ে কেরামের ঐক্যমতে ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে সকলের সম্মিলিতভাবে ইজমা হয়ে গেছে যে তারাবির নামাজ বিশ রাকাত। এবং চোদ্দশো শতাব্দী পর্যন্ত ইসলামিক ওয়ার্ল্ডের সব জায়গায় মসজিদে বিশ রাকাতেই তারাবির ছিল। যদিও রিসেন্টলি হয়তো কেহ ভিন্ন ভিন্ন মত পোষণ করতেছেন, বাট আমরা যেটা মনে করি যে বিশ রাকাত তারাবি এটা চলে আসতেছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মেজরিটি সাহাবা তাবিন তবে তাবিনের মতে তারাবির নামাজ বিশ রাকাতই। ইমাম শাফি বলেছেন আমিও মক্কার সকল লোকদেরকে আমি পেয়েছি তাবিন এবং আগের যারা আমার আসাদায় কারামকে মুসলমানদেরকে যে মক্কায় সব সময় তারা বিশ রাকাত হয়ে আসতেছে। ইমাম মালিক বলতেছেন মদিনায়ও সেম, তবে সেখানে যেহেতু চার রাকাত পরপর একটু লম্বা টাইম থাকতো ওই টাইমে পার্সোনাল কেউ কেউ আরও চার রাকাত পড়ে ফেলতেন, হিসাবে ৩৪ রাকাত ৩৬ রাকাত হতো, তো বিশ রাকাতই পড়বেন। যদি অসুস্থতার কারণে আপনি কম করতে চান তো আপনি ওই এশার নামাজের ১৭ রাকাত যেটা বলেছেন ওইখানে আপনি কম করবেন, আপনি এশার নামাজ ফরজ চার রাকাত পড়ুন, ঠিক আছে, তারপরে সুন্নতে মক্কা দুই রাকাত পড়ুন, কত হলো চার পাঁচ ছয় রাকাত, ঠিক আছে, তারপরে বিটি তিন রাকাত পড়ুন, তো টোটাল আমরা হলো নয় রাকাত। তো আপনি রমজান শরীফ এইভাবে পড়বেন যে ফরজ এশার চার রাকাত পড়লেন, তারপরে সুন্নতে মক্কা দুই রাকাত পড়লেন, মাত্র ছয় রাকাত পড়েই আপনি তারাবি শুরু করে দেন। বাকি এশার আগের চার রাকাত শূন্য যেহেতু মক্কাদা নয়, এশার দুই রাকাত সুন্নতের পরের দুই রাকাত যেহেতু নফল এটাও মক্কাদা নয়, বিচিরের পরের দুই রাকাত যেহেতু জরুরি নয়, এগুলো আপনি বাদ দেন। এর চেয়েও তারাবির নামাজ বিশ রাকাত পড়া আপনার জন্য উত্তম। তো আপনি কী ব্যাপার রমজান শরীফে প্রথমে চার রাকাত এশার ফরজ পড়ুন, তারপরে দুই রাকাত সুন্নতে মক্কাদা পড়ে নিন, এরপরে আপনি তারাবির নামাজ বিশ রাকাত পড়ুন, এরপরে আপনি বিচির পড়লেন তিন রাকাত, ঠিক আছে। তো এশা টোটাল বিতির সহ আপনার মাত্র নয় রাখাত হয়েছে, সেখানে আপনি ওই সতর্ক কাজ পড়ার মোটেই জরুরি নয়। এই সতর্ক কাজ যেগুলো এটা নফল সহ পড়তে পারলে ভালো, এটা মোটেই জরুরি নয়। বিশেষ করে আপনারা মাদুর যারা, আপনারা ওই উদরের কারণে ওই দিকে সময় বেশি না ব্যয় করে আপনারা তারাবির নামাজে বিশ রাকাত পড়ার জন্য ব্যয় করা আপনার জন্য উত্তম হবে, এটাই হলো আপনার জন্য অ্যাডভাইজেবল, ঠিক আছে। জাযাকুমুল্লাহ আহসান আল জাযা। তো আমি আবার বলতেছি তারাবির নামাজের ক্ষেত্রে কিন্তু অনেকের একটা কী আছে, নামাজ কয় রাকাত পড়বেন বা একটু উদর হলেই আমরা এই নামাজের রাখাতের মধ্যে আমরা কমবেশ করি, না না না, এখানে কোনো কমবেশ আমরা করবো না, কারণ যে নামাজ যেটা আছে এটাই আমরা পড়বো। আমরা বিশ্বাস করি তারাবির নামাজ বিশ রাকাত, এটাই আমাদের আমাদের বিলিভ, কারণ আমাদের আস্তে আস্তে এটাই চলে আসতেছে। এবং ডেইলি ফরজ ১৭ রাকাত এবং বিতি তিন রাকাত মিলে টোটাল বিশ রাকাত, এই বিশ রাকাতের রিকভারির জন্য আরও বিশ রাকাত পড়াটাই এটাই যুক্তিযুক্ত। এবং আল্লামা নবী রহমতুল্লাহ বলতেছেন যে এটার উপর ইজমা যে তারাবির নামাজ বিশ রাকাত, সমান কথা বলেছেন আল্লামা ইবনে কুদামা হাম্বলি এবং আল্লামা মালিকি মাযহাবেরও উলামায়ে কেরাম সমান কথা বলেছেন যে ইজমা হয়েছে বিশ রাকাতের তারাবির উপর। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলাদেশ শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, এই মুহূর্তে দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল, আমাদের একটা মসজিদ আছে, তো মসজিদের আমরা কিছু ফান্ড আছে জমা, এই জমা ফান্ডটা একটা আমরা হাজার লাগে আছে মসজিদের হাজার লাগে, তো আপাতত আমরা কোনো হাজ করাইতে চাইলাম না, যে আরো কিছুদিন কয়েক বছর পরে আমরা করাই, এই পয়সা আমরা কোনো ইনভেস্ট করতে পারিনি মসজিদের ফায়দার লাগে, বা অপ্প করিয়ে মসজিদের নামে দেওয়া যাইব কিনা, ওই প্রশ্নটা আমি জানতাম। সেটা আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? মসজিদে জমাকৃত পয়সা উপস্থিত কাজে লাগতেছে না, সেই পয়সাকে মসজিদের উন্নয়ন কল্পে কোনো ইনভেস্ট করা অথবা এবার মসজিদ নামে অফ করে কোনো
জিনিসের মধ্যে ইনভেস্ট করা সেটা জায়েজ হবে, কোনো সমস্যা নাই, কারণ এটা মসজিদের জন্যই করা হইতেছে। তো সেই হিসাবে জায়েজ বিজনেসের মধ্যে ইনভেস্ট করে মসজিদের পয়সাকে এইভাবে ইনক্রিজ করলেও সেটাও জায়েজ হবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ মসজিদ বানানো এটা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। তো আপনার মসজিদে এইভাবে যারা পয়সা দিয়েছে, আপনার কোনো কাজ তাহলে কাজ করালেন, আর যদি উপস্থিত কোনো কাজ নাই, এই পয়সাকে যদি আপনি ইনভেস্ট করেন হালাল হবেই, তো এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা তো মসজিদের জন্যই আপনি ইনভেস্ট করেছেন, যা ফায়দা আসবে সহি হালাল তরিকা মতো এটা পরবর্তীতে মসজিদের উন্নয়ন কল্পে ইউজ করা হবে, তো সেজন্য এই জন্য ইনভেস্ট করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং মসজিদের জরুরি কাজ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা যেন কোনো কৃপণতা যেন না হয়। অনেক সময় হয় কি, আমরা মসজিদের পয়সাগুলো আমরা জমা করে ফেলাই রাখি, মসজিদের জরুরি কাজ বা উন্নয়নমূলক কাজ বা অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা অনেক পিছনে রাখি। মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, মসজিদে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি করানো যায়। এই সমস্ত পয়সা যারা পাবলিক দিয়েছে, এই পয়সা দিয়ে আমরা মসজিদের অন্যান্য অ্যাক্টিভিটির মাধ্যমে কমিউনিটির আমরা কিছু ফায়দা দিতে পারি। বিশেষ করে দেশের ইয়াং বাচ্চাদের ইমান আখলাকে দুরুস্ত করার জন্য আমরা বিভিন্ন ইউথ প্রোগ্রাম আমরা করার জন্য যদি পয়সা খরচ করেও, এই বাচ্চাদের ইমান এবং আখলাক ইম্প্রুভ করার জন্য, তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য যদি আমরা এই পয়সা ইনভেস্ট করি, মানে আমরা খরচ করি, এটা আরও উত্তম হবে। বিভিন্ন মসজিদের এই আইডিয়া না থাকার কারণেই অনেক ফান্ডে অনেক পয়সা পড়ে থাকে, কিন্তু এই জরুরি কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কৃপণতা, শুধু পয়সাগুলো এই কী বলে অ্যাকাউন্টের মধ্যে ফেলে রাখা দেওয়া হয়। অথচ একটা মসজিদ চাইলে অনেক সার্ভিস দিতে পারে। আপনি দেখেন কিন্তু এই লন্ডনের মধ্যে কিছু মসজিদ এমনও আছে, মসজিদ ভিত্তিক সেখানে মাদ্রাসা চলতেছে, স্কুল চলতেছে, ঠিক আছে, এখানে আরও অনেক চিলড্রেনের অ্যাক্টিভিটিস চলতেছে। তো আমরা এগুলাও শিক্ষা নিয়েও আমরা যেন এটাও যেন মাথায় রাখি। হ্যাঁ, যদি এরপরে এরকম কোনো অ্যাক্টিভিটি তোমার দরকার নয় বা পয়সা অতিরিক্ত থাকে, তা আপনি সেটাও হালাল হয়ে ইনভেস্ট করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউম একটু কমাইয়া হতে হইবা প্লিজ। ওকে, এক মিনিট কমাইয়া। যারাই ফোন করবা মেহরবানি করে সব সময় টিভির ভলিউমটা একটু খেয়াল রাখবা। জাজাকুমুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। পয়লা নম্বর প্রশ্ন হইল, আমার এখানে জিকা করছিল যে শুক্রবারে কোনো নফল নমাজ, সরি, কোনো নফল রোজা বলে হয় না, ওখান তখন হপা থেরাপি নমাজের সময় যে প্রত্যেক চাই রাখার পরপর যে মুনাজাতা একটু বানাচ্ছে মন কি, মানে এটা কিটা প্রত্যেক চাই রাখার কইরা করা লাগেনি না, এটা যদি কেউ জানে না ইতুয়া অন্য কোনো গাড়িটা করা যাইব। প্রায় শুক্রবার রোজা রাখতেন, উভয় হাদিস উল্লেখ করেছেন ইমাম তিরমিজি, তিরমিজি শরীফে। তো এবার শুক্রবারে রোজা রাখার ক্ষেত্রে রমজান শরীফের শুক্রবার আসলে তোমার রোজা রাখি সমস্যা নাই, যদি আরফা আশুরা মুহররম শুক্রবারে হয়ে যায় তাও রোজা রাখতে কোনো সমস্যা নাই। এমনি নফল হিসাবে যদি কেউ শুক্রবার রোজা রাখে তাহলে তার পর্যায় হলো, যদি এর সঙ্গে আরেকটা দিন পুরে রোজা রাখে, যেমন শুক্রবারের সাথে বৃহস্পতিবার রোজা রাখলো বা শুক্রবার এবং শনিবার দুইটা দিন রোজা রাখলো, তাও মকরু হবে না। যদি শুধুমাত্র শুক্রবার রোজা রাখে এই সেন্সে যে শুক্রবার রোজা রাখলে আলাদা সব পাওয়া যাবে, যেভাবে অন্যান্য ধর্মের লোকেরা ইহুদিরা তারা শনিবার রোজা রাখতো, মনে করতো শনিবার খুব আলাদা একটা রোজা, তো এই মনোভাব নিয়ে রাখলে ওই ইহুদির সঙ্গে সাদৃশ্য হওয়ার কারণে এটা মকরু হবে, রোজা হবে না, অর্থ মকরু হবে, অনুত্তম হবে বা রোজা হয়ে যাবে। তাহলে অ্যাডভাইস এটাই হলো যে আপনি শুক্রবারকে আলাদা একটা বৈশিষ্ট্যের অধিকারী মনে করে শুধুমাত্র একা শুক্রবার নফল রোজা রাখাটা অনুত্তম। কী হবে? অনুত্তম, কিতাবে সে বলে মকরু। এখন যদি আপনি রাখেন যে সপ্তাহের সাত দিনের যে কোনো একদিন রোজা রাখা যায়, শুক্রবারও সাত দিনের একদিন, এই মনোভাব নিয়ে রোজা রাখেন, এই নিয়তে রাখেন, তাহলে মকরু হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি আপনি শুক্রবারের সাথে আরেকদিন মিলিয়ে রোজা রাখেন তাও মকরু হবে না। ধারাবাহিক রোজা রাখার কাছে আসতেছেন,
তাও মাকরুহ হবে না, বা বিশ্বে এক্সট্রা কোনো রিজন পাওয়া গেল যে শুক্রবারে রমজান হয়ে গেছে, বা শুক্রবারে আরাফা পড়ে গেল, বা শুক্রবার এটা আশুরার ডেট হয়ে গেল, বা শুক্রবার আরাফার ডেট হয়ে গেছে, তো এমতো অবস্থায় শুক্রবার যদি আপনি ওই আশুরার কারণে, আরফার কারণে, বা এই মহরমের কারণে আপনি রোজা রাখছেন, তো সেখানে আর শুক্রবার রাখলে মকরুহ হবে না। এজন্য যারা মনে করেন ডালাওভাবে শুক্রবার রোজা রাখা যাবেই না, এই কথাটা সঠিক নয়। এখানে ডিটেইলস বা তফসিল দেখতে হবে আমাকে, আমি যেভাবে বললাম, ঠিক আছে। দুই নম্বর আপনার একটা প্রশ্ন ছিল যে চার রাকাত পর পর যে দোয়া যেটা পড়া, এখানে মোনাজাত করা মোটেই জরুরি নয়। আমি কালকে বলেছি এখানে সুবহানাল মুলক বা মালাকুতি পড়াও জরুরি নয়, বা এর অল্টারনেট কোনো দোয়া পড়তে হবে এটা মোটেই জরুরি নয়। আপনি যদি চার রাকাত পরে পরে কন্টিনিউ পড়ে যান কোনো সমস্যা হবে না। আমরা তো মসজিদের সময় পড়ি না, তো কী হয়? এই একটা ধারণা, একজন লোক তারাবির নামাজে যাইতো না, তার জিজ্ঞাসা করলো তুমি কেন তারাবির যাও না, কয় না আমি ওই জিলমিল জিলমিল দোয়াটা আমি পাই না। সে তার বাসায় বলতেছে যে চার রাকাত পর পর ওই যে একটা পড়ে না জিলমিল 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 জিলমিল, কী দোয়াতে পড়ে আমি সেটা জানি না, যেন আমি তারাবির যাই না। দেখেন কী ধারণা তার, এটাকে জিলমিল জিলমিল দেওয়া হচ্ছে, সে জানোই না। আর কোনো কোনো মসজিদ দেখবেন মানে রমজান আসলে একবারে কাগজ টাকা দিয়ে এই দোয়াটা দেওয়ার মধ্যে লাগানো হচ্ছে, লাগে কত জরুরি, আর পরে কি কেউ বুঝতে পারে না। এজন্য প্রত্যেক চার রাকাতের পরে মোনাজাত করাও জরুরি নয়, এই দোয়া পড়াও জরুরি নয়। যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, বাট মোটেই জরুরি নয়। আপনারা যারা জানেন না চিন্তা করার কোনো কারণ নাই, আপনারা চার রাকাত করে নামাজ পড়বেন, দুই রাকাত করে আপনার তারাবি নামাজ পড়ুন। প্রত্যেক চার রাকাতের পরে অন্য কোনো দোয়া পড়লেও পারবেন, না পড়লেও পারবেন, মোনাজাত করলেও পারবেন, না করলেও পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ আহসান দাদা। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মান ফিকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আল্লাহু ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। অনেকে হয়তো কল করার জন্য অপেক্ষা রয়েছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। দুই তিন ঘন্টা পর পর খাইতা পানি জাতির জিনিস খাইতা, এমনি শারীরিক অবস্থা অত খারাপ না, আমি ডায়েট করলাম চাই জন্য, আর মানে মাথা ঘুরা এলাম হিসাবে দেওয়া জরুরি নি, দিতা নিনা পরবর্তীতে রোজা রাখিলে উঠবো ও প্রেগনেন্সি ব্যক্তির লাগে অক্টাটা আমি ক্লিয়ার ভাবে জানতাম চাইলাম। যে মায়েরা সন্তান গর্ভে আছেন, অথবা যে মা সন্তানকে দুধ পান করাইতেছেন, যদি প্রবলেম হয় ওনার পেটের সন্তানের, অথবা যদি বাচ্চাকে দুধ পান করাইছেন তার, বা সন্তান এবং মা উভয়ের বা মায়ের, যে গর্ভবতী মায়ের যদি সমস্যা হয় বা বাচ্চার সমস্যা হয় বা উভয়ের সমস্যার আশঙ্কা হয়, অথবা দুধ পান করাইছেন যে মা বাচ্চার সমস্যা হবে বা মার সমস্যা হবে বা উভয়ের সমস্যা হবে, যদি সমস্যা হয় ডাক্তার বলেছে বা ওনার এক্সপিরিয়েন্স থেকে, তখন ওনার জন্য রোজা ভাঙা যায় যাচ্ছে।
আর যে মা গর্ভবতী অবস্থায় রোজা রাখতে কোনো সমস্যা হবে না উনার অথবা সন্তানের, দুধ পান করালেও কোনো মার সমস্যা হবে না উনার বা সন্তানের, তাহলে ওই মা রোজা ভাঙবেন না। এজন্য গর্ভবতী হলেই যেন রোজা ভেঙে দেবেন বা দুধ পান করলে রোজা ভেঙে দেবেন বিষয়টা এরকম নয়, এটা ওই বিমারের পর্যায়ে। কিছু বিমার আছে সর্দি কাশি গলা ব্যথা এগুলো কারণে যাবে আমরা রোজা ভাঙি না, এটা যদিও একটা বিমার বা রোগ। ঠিক তেমনিভাবে একজন মা প্রেগনেন্ট হলেই বা একজন মা বাচ্চাকে দুধ পান করাইতেছেন এর কারণেই রোজা ভেঙে দিতে পারবেন না। যদি হ্যাঁ সমস্যা হয় যে উনি রোজা রাখলে ওনার সমস্যা হবে ওনার অথবা সন্তানের বা উভয়ের, হয়তো বিজ্ঞ ডাক্তার বলেছে বা ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে উনি মনে করতেছেন আমার সমস্যা হবেই এটাই হয়তো নিশ্চিত বা বেশি আশঙ্কা, তো এমত অবস্থায় ওনার জন্য রোজা না রাখা যায় আছে। দুই নম্বর, এই যে রোজা রাখলেন না ফিদিয়া দেবেন নাকি পরবর্তীতে কজা করতে হবে, সেখানে দুইটি অপিনিয়ন থাকলেও ইমাম কেউ বলতেছেন ফিদিয়াও দেবেন কজাও করতে হবে, বাট ইমাম আবু হানিফা রহমতে বলেন যে না ফিদিয়া দিতে হবে না, যেহেতু পরবর্তীতে কোনো এক সময় সুযোগ মতো উনি কজা রাখবেন, কজা রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ, সাথে ফিদিয়া দিতে হবে না। কারণ ফিদিয়া তো যারা রোজা রাখতে পারেন না রোজার বদলায় না আপনি ফিদিয়া দেবেন, যেহেতু ওই মা পরবর্তীতে সুযোগ মতো সুন এস পসিবল এই রোজাগুলোর কজা রেখে দেবেন তখন ওনাকে আর ফিদিয়া দিতে হবে না ইনশাল্লাহ, তো রোজার ফিদিয়া নয় এটার কজা রাখতে হবে পরবর্তীতে। এবার যদি এই মা প্রেগনেন্ট অবস্থায় বা দুধ পান করার অবস্থায় রোজা রেখে দিতে পারেন, কষ্ট হয় না সমস্যা হয় না, তো রোজা রেখে দেওয়াটাই জন্য উনি রাখতেই হবে, ওনাকে রোজা রাখবেন, আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ আহসান, দাদা জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার স্যার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার একটা প্রশ্ন। জি বলুন। প্রশ্ন হইল, আমি যেদিন কেউ যেদিন একেবার নিয়ত করিয়া কোরআন শরীফ খতম করিয়া খতম করেন সেরুর নিয়ত করিয়া, তাই ই যে পড়িবা তাই কোরআন খতমর নেকি পাইবা নি না ফাইটা নাই, যার লাগি নিয়ত করবা তাই নুফুরা পাইবা কিয়ামতর দিন। একজনে আমার কাছে তর্ক কররা যে টাইম একেবারে নিয়ত করে পড়লে টাইম কোনো নেকি পাইতা না কিয়ামত, টাইম তো হ্যান্ডে দিলাইবা সব নেকি, হ্যান্ড হকলে পাই দিব হ্যান্ড পাইবা, তো এই কিন্তু আমি বুঝিয়াম না বলা হরে, আমার ওখানটা প্লিজ বুঝাই দেখ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোরআনে করিমের তিলাওয়াত বা যে কোনো নফল বন্দেগি করে যদি আপনি এই সব কোনো মসজিদ বা অন্য কোনো কাউকে আপনি শেয়ার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও সওয়াব দেবেন এবং আপনি যিনি নফল বন্দেগি করেছেন তিলাওয়াত করেন আপনাকেও আল্লাহ পাক সওয়াব দেন। আল্লাহ এত বখিল নন, আল্লাহ এত বখিল নন, আল্লাহ এত বখিল নন। আল্লাহ আমাদের মতো এইভাবে সব করেন না যে তুমি তো সব দিয়ে দিয়েছো তোমাকে আর সওয়াব দেওয়া যাবে না, না না হয় না। বরং নফল বন্দেগি আপনি যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে, সাপোজ উমরা করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করেছেন, পরিষ্কার হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মকবুল হজের একটি সওয়াব আপনি যার পক্ষ থেকে করেছেন ওনাকে যেভাবে দেবেন, আপনি যেহেতু কষ্ট করে করেছেন আপনাকে ওই হজের সওয়াব দেওয়া হবে, যেন ডাবল সওয়াব দেওয়া হবে, আল্লাহ ডাবল সওয়াব দেন। যেমন রোজা রাখলে যদি আপনি কাউকে ইফতার করান তো উনি সারাদিন রোজা রেখে সওয়াব পেয়েছেন, আপনি ইফতার করানোর কারণে সওয়াব পেয়ে যাবেন, ঠিক আছে? তাই বলে ওনার সব কি কমে যাবে? না, ওনাকে আল্লাহ পুরো সওয়াব দেবেন। আল্লাহ পরিষ্কার বলেছেন লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়ান, একজনের কারণে আরেকজনের সওয়াব মধ্যে কোনো কাট করা হবে না। আমি অনেক সময় দেখি অনেক লোক আমি পেয়েছি এরকম যে মসজিদে উনি আরেকজনের উনি খেজুরি অফার করেছেন, কেন আমি খাবো না, কেন কয় না যদি আমি ওনার খেজুর খাই তো আমার সব সওয়াব নিয়ে যাবে, ওই ধারণায় যে আমি যদি তার খেজুরি ইফতার করি তো আমার সব সওয়াব ওই ব্যক্তি নিয়ে যাবে আমার সব থাকবে না, বিষয়টা এরকম নয়। সেজন্য এই যে ধারণা যে আপনি কোরআনে করিম কার জন্য তিলাওয়াত করলে ওই সব ওনাকেই দেওয়া হবে আপনাকে কোনো সব দেওয়া হবে না, কথা ঠিক নয়। আপনি এই ভবিষ্যতে সব নিয়ত কোরআন পড়েন আব্বার জন্য, আমার জন্য বা আপনজনের জন্য, বা আপনি সদকা করাত করেন কোনো মইতের জন্য, বা আপনি কোনো মইতের পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে বা জীবিতের পক্ষ থেকে যদি আপনি হজ বা উমরা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও যে সব দেবে একটি সব আল্লাহ আপনাকেও দেবে। আরেকটি এক্সাম্পল, আপনি যদি কারো জন্য দোয়া করেন ওনার অনুপস্থিতিতে, মুসলিম শরীফ হাদিস থেকে পাওয়া যায় ওই দোয়াটা ওই বন্দার কথা কবুল হবেই, আর পাশাপাশি একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক সমান দোয়া আপনার জন্য করাবে। তা আপনি দোয়া করেছেন কার জন্য? আরেকজনের জন্য, ঠিক আছে? সমান দোয়াটা আপনার জন্য করানো হবে ফেরেশতার মাধ্যমে, আপনিও সেই দোয়ার পর কথা আপনি পেয়ে গেলেন।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে ওয়ালা জাত, ওনার নাম রহমান, উনি কাজের উপর ভিত্তি করে নেয়, ওনার দয়ার উপর ভিত্তি করে অনেক কিছু বাড়িয়ে দেন। সেজন্য নেকির ইচ্ছা করার মাত্রই আল্লাহ পাক সব দিয়ে দেন, আর নেকি করার পরে 10 থেকে শুরু করে 100, কোনো সময় 700, কোনো সময় আরও বাড়িয়ে দেন, উনি দেন ওয়ালা জাত। আমরা যেন নামাজ পড়ি, ডেই নামাজ পড়ি 5 ওয়াক্ত, সবাই কত 50 ওয়াক্তের, বলেন তো দেখি এরকম কি কেউ আছে যে 5 আওয়ার আমি কাজ করব আমাকে 50 আওয়ারের ওয়েজেস দিবে? দুনিয়ার কোনো কোম্পানি বা কারো কাছ থেকে সেটা এক্সপেক্ট করা যায় না। সেটা একমাত্র আমরা এক্সপেক্ট করতে পারি রহমান রহিম আল্লাহর কাছ থেকে। মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিয়েছিলেন 50 ওয়াক্ত, 9 বার আপডাউনের মাধ্যমে 45 নামাজ কম করার পরে আল্লাহ বললেন তিলকা খামসুন ওয়া তিলকা খামসুন, যাও হে নবী আপনি আপনার উম্মত এই নামাজ পড়বেন 5 টাইম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম 50 ওয়াক্তের সওয়াব, 50 ওয়াক্তের সওয়াব আমার উম্মতে মুহাম্মদকে দেব, আমি এটা দিতেই থাকবো দিতেই থাকবো। লা ইউবাদদালুল কাউল হাদাইয়া, আমার পক্ষ থেকে কোনো পরিবর্তন করা হবে না। সেজন্য আপনি যদি কোরআনে করিম তিলাওয়াত করেন কারোর জন্য, কাউকে সওয়াব দেওয়ার জন্য, নফল হিসাবে এটা নফল বান্দেগি, ওনাকেও সওয়াব দেওয়া হবে, সমান সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আপনাকে যে কথা বলেছেন এটা কিন্তু ভিত্তিহীন, এই কথা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, এবং নফল বন্দেগি আমরা আমাদের আপনজনের জন্য ইসা আলাইহিস সালামের আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই তাদের পক্ষ থেকে যেন আমরা নফল বন্দেগি সদকা খয়রাত করব, ইস্তেগফার করব, তাদের দোয়াও করব, কোরআনে করিমের তিলাওয়াত সহ নফল বন্দেগি করে সেই সবের মধ্যে তাদেরকে আমরা শরীক করব বা তাদের নামে আমরা ইসা আলাইহিস সালাম করব, এটাও আমাদের করণীয়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন স্যার, তার শুদ্ধ না বিশ্বাস নমাজ রাবি পড়তো তে কোন সুরত এশা নয় বারবার বাবর ওইবার লাগি সাইজা খাটা তরনর যায়নি। আবার আপনার আওয়াজটা বড় বাঙ্গি বাঙ্গি আবার কারণে কথাগুলা ক্লিয়ার মোটে বোঝা গেছে না, কিতাব আর রিপিট করবেন একটু ক্লিয়ার করিয়া। সরজ শরীরে দে না 20 রাকাত রাস্তা 20 রাকাত থেরাপি পড়ি পড়তা এসার 9 রাকাত পড়ার বাদে থেরাপি 8 রাকাত বা 7 রাকাত চোরি কইতে পারবেন সব। ঠিক আছে, আমি আনসার দিই। আর কোন প্রশ্ন আছে আপনার? যদি কারো অসুস্থতা বা উদরের কারণে পারে না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার প্রশ্ন হলো শুধু অসুস্থতা এবং না পারাটা শুধু তারাবিন নামাজের ক্ষেত্রেই কেন আমরা প্রশ্ন করি এবং জড়িয়ে দিই? এর মানা হলো যে আমাদের মাথায় যদি এটাই চলে আসে তারাবিন নামাজ আসলে 20 রাকাত নয়, 4 রাকাত পড়লেও চলবে, 3 রাকাত 8 রাকাত পড়লেও চলবে, এই যে একটা সুবিধাবাদিত্ব আমাদের মাথার মধ্যে চলে আসছে যার কারণে এই প্রশ্নগুলো চলে আসে। নতুবা আমি ইনশাল্লাহ যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন সেটা ভিন্ন কথা, নতুবা আমরা অবশ্যই বিলিভ করতে হবে যে আমরা তারাবিন আমরা পেয়েছি 20 রাকাত, আমরা 20 রাকাতই পড়ব। যেমন মনে করেন আপনি জোহরের আগের সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত পড়েন? 4 রাকাত। আপনি তো সেখানে এই প্রশ্ন করবেন না যে আমার শরীর যদি একটু অসুস্থ হয় তো আমি 4 রাকাত পড়ে থেকে আমি 2 রাকাত পড়তে পারবো কি? আপনি প্রশ্ন করবেন না। সমান জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আপনি সেখানে এই প্রশ্ন করবেন না যে আমার শরীর মানতেছে না আমি যদি জোহরের 4 রাকাতের পরিবর্তে কি আমি 2 রাকাত পড়লে চলবে, এই প্রশ্ন আপনি সেখানেও করবেন না। তা আমি মনে করি তারাবির ক্ষেত্রে এই প্রশ্ন না করে আপনি সাধ্য অনুযায়ী যথাযথ আছে আপনি অবশ্যই বিশ্বাস করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে বিশেষ কারণে পড়তে পারেন না তো সেটা ভিন্ন কথা, আপনার কমই থাকলো, আল্লাহ হয়তো এটা ফরজ নয়, আল্লাহ হয়তো আপনাকে মাফ করবেন, সমস্যা নয়। কিন্তু নামাজ তারাবি আমরা 20 রাকাতই আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান আল জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে ইচ্ছা হলে যদি নমাজ কাজা করে এটা গুণ হইতো? আর কোনো প্রশ্ন আছে নি? জি না, আমি জানি না কেন আপনি এই প্রশ্নটা করছেন, কারণ আমরা মুসলমান হিসাবে প্রত্যেকেই বিশ্বাস করি নামাজ একটা ফরজ, আর ফরজ দায়িত্ব আদায় না হলে এটা কবিরা গুণা, যকাত না দিলে যাবে কবিরা গুণা, ফরজ হজ না আদায় হলে যাবে কবিরা গুণা, রমজান শুরু জানা হয়ে যাবে কবিরা গুণা, মানে বড় গুণা, মেজর সিন।
সমান নামাজ না পড়া এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। এবং হাদিসের পরিভাষায় এই নামাজ ত্যাগ করা, উজর সালাত যারা ত্যাগ করেন, এটা বলে কুফুর শব্দ ইউজ করা হয়েছে, যেন কাফির হয়ে গেছেন। মাং তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই জন্য সাহাবায়ে কেরাম কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে ওনারা কুফরি কাজ মনে করতেন। অন্য কোনো কাজ নেক কাজ হয়তো করেন নাই, অপরাধ করেছেন, উনি অপরাধী, কিন্তু উনি কাফির হয়ে গেছেন বা কুফরি কাজ করেছেন এই বিশ্বাস করছেন না সাহাবায়ে কেরাম। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি কাজ মনে করছেন, কুফরি কাজ মনে করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায় বলেছেন, বাইনাল কুফরে ওয়াল ইমান তরকুস সালাত, ইমান এবং কুফরের মধ্যে ফরক হলো আমরা মুমিন যারা নামাজ পড়ি আর মুমিন না যারা তার নামাজ পড়ে না, এটাই ফরক আমাদের পরিচয় দেওয়ার জন্য। আমরা যে মুমিন হিসেবে আমাদের আইডেন্টিফিকেশন করতেই হয়, আমাদেরকে নামাজ পড়তেই হবে। আর সালাত বুরহান, আল্লাহ নবী বলেছেন এই নামাজ হবে আমার জন্য প্রুফ এবং এভিডেন্স এবং আইডি আমি একজন মুসলমান ছিলাম বলে। কেয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এবং নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহর নবীকে আরশে নিয়ে ফরজ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল 50, কমিয়ে আনা হয়েছে 5। এরপরে যদি আমরা পড়ি না, যে এর চেয়ে নিমুখারামি আর কী হতে পারে? নামাজ হল আমাদের জন্য মিয়রাজ, আল্লাহর সঙ্গে কথোপকথনের একটি সুবর্ণ সুযোগ। নামাজের মাঝে গুনাহ মাফ হয়, নামাজের মাঝে শান্তি আসে, নামাজের মাধ্যমে রিজিকের ফয়সলা হয়, নামাজের মাধ্যমে আমাদের দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়। তো কেন আমরা নামাজ পড়বো না? আমরাও পড়বো, আমাদের ঘরে নামাজে পরিবেশ করবো, আমাদের সন্তানাদেরকে নিয়ে তাদেরকেও নামাজি বানানোর চেষ্টা করবো। আমাদের অবশ্যই নামাজ আমরা চেক করতে পারবো না। নবী করিম ইসলাম মৃত্যুর পূর্বক্ষণে বারবার যে কথাটি বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, হে আমার উম্মতের নামাজের প্রতি তোমরা যত্নবান থাকবে, নামাজের প্রতি তোমরা যত্নবান হবে, এই কথাটি বলতে বলতে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নামাজ কেন আমরা ত্যাগ করবো? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে যথাসময়ে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরাকাতুম। হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং আমার দর্শক শ্রোতা ভাই বোন সহ সকলকে আমিও ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং দোয়া চাইতেছি আল্লাহ যেন এই প্রোগ্রামের ওসিলে আমাদেরকে এবং আপনাদের সকলকে যেন কঠিন কামতে না যেতে পারে সেটা যেন কবুল করে নেন। আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই ইসলামিক ইউএনএ আলোকিত হচ্ছে। নিয়মিত প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।